হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল Shathi07 Math। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের এবারে পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলাস টু মেজর এইটার সাজেশান নিয়ে এসেছি। প্রথমেই তোমাদের যেটা আসে ক বিভাগের জন্য সেটা হচ্ছে ব্রিফ কোয়েশ্চন, এটা তোমরা 2014 থেকে 2019 সাল পর্যন্ত পড়ে নিবে। তারপরে দেখো খ এবং গ বিভাগের জন্য প্রয়োজনীয় কিছু প্রশ্ন যেটা আমি সিরিয়ালি দিয়েছি চ্যাপ্টার ওয়ান থেকে, যেটা 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 আসবে মানে আসার মতো এগুলো আমি দিয়েছি চ্যাপ্টার টু থেকে, মানে আলাদা আলাদা করে আমি চ্যাপ্টারগুলো লিখে তারপর হচ্ছে ইম্পর্ট্যান্ট যে ম্যাথগুলো আছে সেগুলো আমি এখানে দিয়েছি। তো প্রথমেই আছে হচ্ছে এখানে চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ান থেকে দেখো এখানে প্রথম যে ম্যাথটা দিয়েছে এফ অফ টি সমান আই সাইন পাই টি প্লাস জে টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান কি প্লাস কে রুট ওভার টু প্লাস টি ফাংশনের ডোমেন নির্ণয় করো। দুই নম্বরে আছে এফ অফ টি সমান আই টি স্কোয়ার প্লাস জে লন টি প্লাস কে রুট ওভার টি মাইনাস ওয়ান ফাংশনের ডোমেন নির্ণয় করো। তিন নম্বর দিয়েছে আর অফ টি সমান আই কস টি প্লাস জে সাইন টি, যেখানে জিরো লেস দেন ইকোয়াল টি লেস দেন ইকোয়াল টু পাই, এই ভ্যাক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন করো। চার নম্বরে আছে এফ অফ টি সমান আই টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জে টি বাই টি মডুলাস ভ্যাক্টর ফাংশনের টি ইকোয়াল টু জিরো বিন্দুতে বাম সীমা এবং ডান সীমা নির্ণয় করো। পাঁচ নম্বরে আছে বৃত্তাকার হ্যালিক্সের সমীকরণ এক্স ইকল টু কস টি ওয়াই ইকল টু সাইন টি জ্যাড ইকল টু টি হলে টি ইকল টু পাই বিন্দুতে উহার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করো। ছয় নম্বরে আছে ওয়ান জিরো জিরো হতে ওয়ান জিরো টু পাই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হ্যালিক্স আর অফ টি সমান কস টি আই প্লাস সাইন টি জে প্লাস টি কে এর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে আছে সাত নম্বর এক্স ইকল টু কস টি ওয়াই ইকল টু সাইন টি জ্যাড ইকল টু টি বৃত্তাকার হ্যালিক্সের টি ইকল টু জিরো থেকে টি ইকল টু পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। আট নম্বরে দিয়েছে যদি আর প্রাইম অফ টি সমান থ্রি আই প্লাস টু টি জে এবং আর অফ ওয়ান সমান টু আই প্লাস ফাইভ জে হয় তবে আর অফ টি নির্ণয় করো, অতঃপর লিমিট টি টেন্স টু জিরো আর অফ টি ক্রস আর প্রাইম অফ টি নির্ণয় করো। নয় নম্বরে হয়েছে এখানে আর অফ টি সমান আই ই টু দ্য পাওয়ার টি কস টি প্লাস জে ই টু দ্য পাওয়ার টি সাইন টি, যেখানে জিরো লেস দেন ইকোয়াল টি লেস দেন ইকোয়াল পাই বাই টু, এই বক্ররেখা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করো যাহার আছে টি ইকোয়াল টু জিরো হচ্ছে রেফারেন্স বিন্দু। এই টোটাল নয়টা ম্যাথ দিয়েছি চ্যাপ্টার ওয়ান থেকে, চ্যাপ্টার ওয়ান থেকে একটু বেশি দিয়েছি আমি কারণ হচ্ছে এখানে সবগুলো ম্যাথই খুবই ইম্পর্টেন্ট। তারপরে চ্যাপ্টার টু এর এ টু এর বি এবং টু এর সি দেখো এই তিনটা চ্যাপ্টার মিলিয়ে আমি একসাথে করে দিয়েছি। এক নাম্বার হচ্ছে ওয়াই ইকল টু এফ অফ এক্স বক্ররেখার যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দুই হচ্ছে ওয়াই ইকল টু এফ অফ এক্স এই বক্ররেখার পি এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো, দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। তারপরে আছে তিন নম্বর এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান থ্রি এ এক্স ওয়াই বক্ররেখার থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। চার দেখাও যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকল টু ওয়ান উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। পাঁচ নম্বর টু ওয়াই ইকল টু এক্স স্কোয়ার বক্ররেখা জিরো জিরো বা মূল বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। ছয় আছে ওয়াই ইকল টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রেখা জিরো ওয়ান বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সাত দেখ যদি রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হয় তবে দেখাও যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই। আট নম্বর হচ্ছে এক্স ইকল টু এ কস থিটা ওয়াই ইকল টু বি সাইন থিটা রেখার এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। নয় আছে আর স্কোয়ার কস টু থিটা সমান এ স্কোয়ার বক্ররেখার পোলগামী বক্রতা জ্যা নির্ণয় করো। আর দশ হচ্ছে ওয়াই ইকল টু ট্যান এক্স বক্ররেখার এক্স ইকল টু পাই বাই ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এই দশটা টোটাল হচ্ছে টু এর এ টু এর বি এবং টু এর সি থেকে দেওয়া হয়েছে। তারপরে যাও হচ্ছে চ্যাপ্টার থ্রি এর এ এবং থ্রি এর বিতে দেখো চ্যাপ্টার থ্রি এর এ এবং থ্রি এর বি থেকে আমি প্রথমে যেটা দিয়েছি যে প্রমাণ করো যে এফ অফ এক্স সমান এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনে জিরো জিরো বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপথ লিমিট বিদ্যমান নেই। দুই নম্বর হচ্ছে প্রমাণ করো যে লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো টু এক্স স্কোয়ার ওয়াই বা এক্স ফোর প্লাস ওয়াই স্কোয়ার এর সীমা বিদ্যমান নেই। তিন নম্বরে দেখাও যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেখানে এক্স ওয়াই নট ইকল টু জিরো জিরো আবার জিরো যখন এক্স ওয়াই ইকল টু জিরো জিরো ফাংশনটি এক্স ওয়াই ইকল টু জিরো জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন।
চার নাম্বার হচ্ছে দেখাও যে এফ অফ এক্স ওয়াই সমান এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো জিরো, আবার জিরো যখন এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো, এই ফাংশনটি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন। এটা হচ্ছে থ্রি এর এ, থ্রি এর বি থেকে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে চ্যাপ্টার ফোরের এ, ফোরের বি এবং ফোরের সি থেকে যে ম্যাথগুলো দেওয়া হয়েছে, দেখো এক নম্বরে আছে হচ্ছে এখানে এফ অফ এক্স ওয়াই সমান এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখন এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো জিরো, জিরো জিরো যখন এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো। এত হলে দেখাও যে এফ এক্স ওয়াই জিরো জিরো নট ইকুয়াল টু এফ ওয়াই এক্স জিরো জিরো। দুই নম্বরে আছে যদি এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এক্স বাই ওয়াই, যখন এক্স ওয়াই নট ইকুয়াল জিরো জিরো, আবার জিরো যখন এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো হয়, তবে দেখাও যে এফ এক্স জিরো ওয়াই সমান মাইনাস ওয়াই, এফ ওয়াই এক্স জিরো সমান এক্স, এবং এফ এক্স ওয়াই জিরো জিরো নট ইকুয়াল টু এফ ওয়াই এক্স জিরো জিরো। তিন নম্বর হচ্ছে যদি এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স ফোর প্লাস ওয়াই ফোর, যেখানে এক্স ওয়াই নট ইকুয়াল জিরো জিরো, আবার জিরো যখন এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো, তবে জিরো জিরো বিন্দুতে এফ অফ এক্স ওয়াই এর অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো। চার নম্বরে আছে যদি ইউ ইকুয়াল টু এফ অফ আর এবং আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এফ ডাবল প্রাইম অফ আর প্লাস ওয়ান বাই আর এফ প্রাইম অফ আর। আরেকটা যদি ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপর মাইনাস হাফ হয়, তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো। ছয়, যদি ই টু দ্য পাওয়ার ইউ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হয়, তবে দেখাও যে বিন্দু ওয়ান ওয়ান ওয়ানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি। সাত, দুই চলকের সমমাত্রিক ফাংশনের ওয়েলারের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। আট নাম্বার, যদি ইউ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই একটি এন ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ইউ। নয়, যদি জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান হচ্ছে টু ডেল জেড বাই কত, এখানে ডেল এক্স। তারপরে দশ, ইউ ইকুয়াল টু হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের জন্য ওয়েলারের উপপাদ্যের সত্যতা যাচাই করো। আর ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই ফোর সাইন টু ইউ। এখানে লাস্টের দিকের প্রত্যেকটা ম্যাথ কিন্তু একই রকম, এই জন্য এখানে দিয়েছি যে ইম্পর্টেন্ট দেখে দিয়েছি, একই রকম ম্যাথ, একটা পারলেই দেখা যায় দুই তিনটা এমনি পারবা তোমরা। তারপরে চ্যাপ্টার ফোরের ডি, ফোরের ই এবং ফাইভের এ থেকে যে ম্যাথগুলো দেওয়া হয়েছে সেটা দেখো। এক, দুই চলকের ক্ষেত্রে চেইন রুল বর্ণনা এবং প্রমাণ করো। দুই, যদি এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হয়, তবে দেখাও যে ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার সমান ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার। তিন হচ্ছে যদি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই এক্স ইকুয়াল টু থ্রি টি ওয়াই ইকুয়াল টু ফোর টি কিউব হয়, তবে চেইন সূত্রের সাহায্যে দেখাও যে ডি ইউ বাই ডিটি সমান থ্রি বাই রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার। চার, যদি ইউ সমান এফ অফ ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে জিরো। পাঁচ, ইউ ইকুয়াল টু এফ অফ ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে জিরো। তারপরে যাও ছয়ে, ছয়ে যদি ভি ইকুয়াল টু বি অফ এক্স ওয়াই জেড এফ অফ ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, তবে দেখাও যে ওয়ান বাই এক্স ডেল ভি বাই ডেল এক্স ওয়ান বাই ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই ওয়ান বাই জেড ডেল ভি বাই ডেল জেড সমান হচ্ছে ওয়ান বাই ভি। তারপরে দেখো এখানে যেটা আছে, পরে আছে এখানে যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো হয়, তবে দেখাও যে ডিওয়াই বাই ডিজেড যখন এক্স ধ্রুবক গুণন ডিজেড বাই ডিএক্স ওয়াই ধ্রুবক গুণন ডিএক্স বাই ডিওয়াই জেড ধ্রুবক সমান হচ্ছে মাইনাস ওয়ান। আট নাম্বার, যদি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে জিরো। নয়, যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল জেড প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু জিরো। দশ, যদি ইউ ইকুয়াল টু এক্স অফ ওয়াই প্লাস জেড ভি ইকুয়াল টু ওয়াই অফ জেড প্লাস এক্স ডাব্লিউ ইকুয়াল টু জেড অফ এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে ডেল ইউ বি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড সমান ফোর এক্স ওয়াই জেড। এগারো, যদি এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই জেড ইকুয়াল টু আর কস থিটা হয়, তবে দেখাও যে ডেল এক্স ওয়াই জেড বাই ডেল আর থিটা ফাই সমান হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা।
12 যদি u কিউব সমান x y z 1 বাই v সমান 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z w স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হয় তবে দেখাও যে ডেল u ভি w বাই ডেল x y z সমান মাইনাস v অফ y মাইনাস z z মাইনাস x x মাইনাস y x প্লাস y প্লাস z 3 u স্কয়ার w y z প্লাস z x প্লাস হচ্ছে x y এখানে ছিল 4d 4e 5 এর ম্যাথ আর পরে আছে চ্যাপ্টার 6 খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দেখো এখানে এক নম্বর অবশিষ্ট টেলর উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো 2 0 0 বিন্দুর প্রতিবেশে টেলর ধারায় tan অফ x + y এর বিস্তার করো 3 0 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জের অবশিষ্ট হয় e টু দা পাওয়ার x + y এর জন্য দুই চলকে টেলরের সসীম ধারা নির্ণয় করো 4 অবশিষ্ট হয় f অফ x y সমান cos x + y এর ম্যাকলোরিন সসীম ধারা নির্ণয় করো 5 হচ্ছে 1 2 বিন্দুর প্রতিবেশে f অফ x y সমান x স্কয়ার + xy + y স্কয়ার টেলর ধারায় বিস্তার করো তারপরে যাও চ্যাপ্টার 7 এ চ্যাপ্টার 7 থেকে যে ম্যাথগুলো দেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাও দুই চলক বিশিষ্ট ফাংশনে গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমানতার পর্যাপ্ত শর্তসমূহ বর্ণনা এবং প্রমাণ করো 2 4 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 শর্তে f অফ x y সমান x y ফাংশনটির চরম মান নির্ণয় করো 3 x y z সমান a স্কয়ার ইন্টু x প্লাস y প্লাস z হয় তাহলে দেখাও যে y z প্লাস z x প্লাস x y এর লঘিষ্ঠ মান হচ্ছে 9 a স্কয়ার 4 x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 5 প্লাস z স্কয়ার বাই 25 ইকাল টু 1 এবং z ইকাল টু x প্লাস y শর্ত সাপেক্ষে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কোয়ারের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করো 5 x প্লাস y প্লাস z সমান 3 এর শর্ত সাপেক্ষে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কোয়ার ফাংশনের লঘিষ্ঠ মান নির্ণয় করো 6 f অফ x y সমান x কিউব প্লাস y কিউব মাইনাস 3x মাইনাস 12y প্লাস 20 এর আপেক্ষিক লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান নির্ণয় করো 7 গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত বর্ণনা এবং প্রমাণ করো এই ছিল চ্যাপ্টার 7 এরপরে আছে চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 থেকে দেখো যে ম্যাথগুলো দেওয়া হয়েছে এক নম্বরে মান নির্ণয় করো এই যে এরকম এখানে দেওয়া আছে দেখো পরে দুই নম্বর এটা তিন নম্বরে এই যে এখানে আছে এত হ্যাঁ এখানে জাস্ট দেখে নাও চার নম্বরে আছে যেটা তারপরে হচ্ছে পাঁচ নম্বর ইন্টিগ্রেশন দিয়ে দেখো পাঁচ নম্বরটা কেটে দিয়েছি ছয় নম্বর যেটা আছে এটা দেখো হ্যাঁ পাঁচ নম্বরটা লাগবে না এটা বিশে চলে এসেছে তারপরে হচ্ছে চ্যাপ্টার 9 এবং 10 থেকে চ্যাপ্টার 9 এবং 10 এর এক নম্বরে আছে ডাবল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই এর মান নির্ণয় করো যেখানে আর 0 0 1 0 এবং 1 1 শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্র নির্দেশ করে 2 ডাবল ইন্টিগ্রেশন আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার ডিএক্স ডিওয়াই এর মান নির্ণয় করো যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বৃত্ত দ্বারা সীমাবদ্ধ এলাকা হচ্ছে আর 3 নম্বর মান নির্ণয় করো ডাবল ইন্টিগ্রেশন আর ই টু দা পাওয়ার ওয়াই মাইনাস এক্স বা ওয়াই প্লাস এক্স ডিএক্স ডিওয়াই যেখানে আর হলো 0 1 এবং 0 2 2 0 এবং 1 0 শীর্ষ বিশিষ্ট ট্রাপিজয়েড তারপরে যাও 4 সঠিক চলক পরিবর্তনের মাধ্যমে ডাবল ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই ইন্টিগ্রালের মান নির্ণয় করো যেখানে আর হলো এক্স মাইনাস ওয়াই ইকাল টু 0 এক্স মাইনাস ওয়াই ইকাল টু 1 এক্স প্লাস ওয়াই ইকাল টু 1 এক্স প্লাস ওয়াই ইকাল টু 3 রেখা দ্বারা সীমাবদ্ধ এলাকা 5 সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবহার করে ট্রিপল ইন্টিগ্রেশন জি জ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভি এর মান নির্ণয় করো যেখানে জি সমান হচ্ছে এত দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল 1 2 লেস দেন ইকুয়াল জ্যাট লেস দেন ইকুয়াল 3 6 দ্বিযুগজ ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 স্কোয়ার বৃত্ত এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 এক্স পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করো 7 দ্বিযুগজের সাহায্যে আর ইকুয়াল টু এ সাইন 3 থিটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো 8 দ্বিযুগজের সাহায্যে আর ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা এবং আর ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা কার্ডিওয়েড দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তারপর ত্রিভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1 গোলকের আয়তন নির্ণয় করো গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 16 গোলক এবং জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কুণক দ্বারা আবদ্ধ ঘনবস্তুর আয়তন নির্ণয় করো 11 সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবহার করে জেড ইকুয়াল টু রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্ধগোলক এক্স ওয়াই সমতল এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 সিলিন্ডার দ্বারা আবদ্ধ ঘনবস্তুর আয়তন নির্ণয় করো এটা ছিল 9 এবং 10 থেকে এবার চ্যাপ্টার 11 এ যাও এখানে ডিরিচলেটের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো ডিরিচলেট আর লিউভিলের উপপাদ্যটা কিন্তু সেমই তবে সবচেয়ে ইম্পর্টেন্টই হচ্ছে আমাদের ডিরিচলেটের উপপাদ্য এবার ঠিক আছে লিউভিলটা তেমন ইম্পর্টেন্ট না তারপর পড়ে নিবা যেহেতু এখানে এসেছে
তারপর ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো, ট্রিপল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড যখন আর ইকুয়াল টু এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লেস দেন ইকুয়াল ওয়ান। চার, ডাবল ইন্টিগ্রেশন সাইন ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ডিএ এর মান নির্ণয় করো, যেখানে আর এলাকাটি এক চতুর্থাংশে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দ্বারা আবদ্ধ। এটা চ্যাপ্টার ইলেভেন থেকেই চারটা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে চ্যাপ্টার বারো আছে, আমি আগে চ্যাপ্টার ১৩ এবং ১৪ থেকে যেহেতু কম ম্যাথ এই জন্য এটা আগে দিলাম। চ্যাপ্টার ১৩ থেকে আছে এক নাম্বার, দেখাও যে এফ ইকুয়াল টু টু এক্স ওয়াই প্লাস জেড কিউব আই প্লাস এক্স স্কোয়ার জে প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার কে একটি সংরক্ষণশীল বল ক্ষেত্র। অতঃপর উক্ত বল ক্ষেত্রে একটি বস্তুকে ওয়ান মাইনাস টু ওয়ান বিন্দু থেকে থ্রি ওয়ান ফোর বিন্দুতে সরাতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আর দুই নম্বরে ১৪ অধ্যায় থেকে দিয়েছি সমতলে গ্রিনের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ এবং স্টোকসের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ, এই দুইটা থেকে কিন্তু পরীক্ষা একটা আসবেই, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে চ্যাপ্টার ১২তে কিছু ম্যাথ দিয়েছি, দেখো সেটাই দেখাও যে ডেল ডট ফাই এ সমান ডেল ফাই ডট এ প্লাস ফাই অফ ডেল ডট এ, যেখানে এ ফাই অফ এক্স ওয়াই জেড এবং এ অফ এক্স ওয়াই জেড যথাক্রমে অন্তরীকরণযোগ্য স্কেলার এবং ভেক্টর ফাংশন। দুই, দেখাও যে ডেল ক্রস ফাই অফ এ সমান ডেল ফাই ক্রস এ প্লাস ফাই অফ ডেল ক্রস এ, দেখাও যে ডাইভার্জেন্স কার্ল এ সমান হচ্ছে জিরো, দেখাও যে এখানে ডেল ক্রস এ সমান ডেল ডেল ডট এ মাইনাস ডেল স্কোয়ার এ, দেখাও যে ডেল ডট ডেল আর টু দ্য পাওয়ার এম সমান এম ইন্টু এম প্লাস ওয়ান আর টু দ্য পাওয়ার এম মাইনাস টু, দেখাও যে ডেল ডট ডেল ফাই সমান ডেল স্কোয়ার ফাই সমান ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল জেড স্কোয়ার। সাত, এ ইকল টু টু ওয়াই জেড আই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জে প্লাস এক্স জেড স্কোয়ার কে এবং ফাই ইকল টু টু এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব হলে এক নম্বর এ ডট ডেল ফাই এবং এ ক্রস ডেল ফাই এর নির্ণয় করো। আট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল টু জেড, এই তলে টু মাইনাস ওয়ান ফাইভ বিন্দুতে স্পর্শক তল এবং অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। নয় হচ্ছে যদি ভ্যাক্টর এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস টু ওয়াই প্লাস এ জেড আই প্লাস বি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড জে প্লাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড কে অঘূর্ণায়মান হয় তবে এ বি সি এর মান নির্ণয় করো। এই ছিল আমাদের টোটাল ১৪টা অধ্যায়ের সাজেশন, আমি একটু বেশি বেশি করে দিয়েছি যাতে তোমাদের মানে ফুললি কমন পড়ে যায়, এই জন্য এভাবে দেওয়া হয়েছে, তোমরা এটা ভালো করে পড়ে নিবে। আজকে এ পর্যন্তই থাকবে।